প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও অন্যরা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ায় শোকে মুহ্যমান ইরান। কিন্তু এরপরে কী ঘটবে? ভূরাজনৈতিক সমীকরণে এর কী প্রভাব পড়ে? সেদিকে নিবিড় দৃষ্টি রেখেছে বিশ্ব। পশ্চিম এশিয়া জুড়ে যখন উদ্বেগ বিরাজ করছে, ঠিক তেমন এক অত্যন্ত সংকটময় সময় এই দুর্ঘটনা ঘটল। গেল 7 মাস ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। হামাসের রকেট হামলার জবাবে তারা নির্বিচারে মানুষ হত্যা করছে। তেল আবিবের বিরুদ্ধে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা গোষ্ঠীকে লেলিয়ে দেওয়ার অভিযোগ বারবার আনা হয়েছে তেহরানের বিরুদ্ধে। ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বহুদিন ধরেই, কিন্তু সেই উত্তেজনা ছিল চাপা, যা গত মাসে প্রকাশ্যে আসে। সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েল হামলা চালিয়ে রেভলিউশনারি গার্ডের 2 কমান্ডার সহ কমপক্ষে 7 সদস্যকে হত্যা করা হয়। পরে এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে ইরান। তারই ফল হিসেবে গত মাসে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র, ড্রোন ছোড়ে ইরান। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম আকাশেই নিষ্ক্রিয় করে ফেলে সেগুলো। ইরান জানিয়ে দেয় তাদের কনসুলেটে হামলার প্রতিশোধ ছিল এটা। ইসরায়েলও ইরানের এই হামলার জবাব দেয়। তারা ইরানের ইস্পাহান প্রদেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব ঘটনার মধ্যে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে নানা রকম জল্পনা ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত রাষ্ট্রীয় মিডিয়ায় এটাকে দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। তবে ইরান সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করছেন সবাই। এক্ষেত্রে কোনো রকম নাশকতার প্রমাণ পাওয়া গেলে স্পর্শকাতর ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে। এরই মধ্যে সরকার পরিচালনায় কোনো রকম বিঘ্ন ছাড়াই কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে তা এখনও পরিষ্কার নয়। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবরে এ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখেনি তারা। তবে মার্কিন প্রেসিডেন্ট এ ব্যাপারে অবগত আছেন বলে জানানো হয়েছে। এর আগে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে বলে গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে সংকটজনক পরিবর্তনের সময় হিসেবে দেখা হয়। 2018 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, 2015 সালে আরেক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার করা ঐতিহাসিক জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। সঙ্গে সঙ্গে তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান তার চুক্তির সীমা লঙ্ঘনে উদ্বুদ্ধ হয়। অবশেষে 2021 সালে 63 বছর বয়সী রাইসি ক্ষমতায় আসেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কঠোরভাবে আলোচনা চালিয়ে যেতে থাকেন। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ফলে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হওয়ার সুযোগ সৃষ্টি হয়, কিন্তু শেষ পর্যন্ত পুরোপুরি সফল হননি তিনি। যদিও পশ্চিম এশিয়া যুদ্ধ এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়, এখন রাইসির মৃত্যুতে ওই অঞ্চল আবার অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা আছে। এই অঞ্চলে শান্তি নিশ্চিত করার দিকে দৃষ্টি দিতে পারে যুক্তরাষ্ট্র। ওদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে তিনি হতাশাগ্রস্ত ও বেদনাহত। ভারত ইরান দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করতে রাইসির অবদানকে সবসময় স্মরণ করা হবে বলে মন্তব্য করেন মোদী। কয়েকদিন আগে ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে নয়াদিল্লি। এর মধ্য দিয়েই মধ্য এশিয়ার বাণিজ্যকে বিস্তৃত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। এই পরিকল্পনা 2023 সালে প্রথম প্রস্তাব করে ভারত, কিন্তু বন্দরটির উন্নয়ন কার্যক্রমে ধীর গতি চলে আসে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহের কারণে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞায়। ফলে চুক্তি হওয়ায় করা প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। উল্লেখ করার মতো বিষয় হল, ইসরায়েলের সঙ্গেও ভারতের শক্তিশালী সম্পর্ক আছে। হামাসের আক্রমণের পর নয়াদিল্লি সমর্থন দিয়েছে ইসরায়েলকে, এর জন্য নয়াদিল্লির প্রশংসাও করেছে তেল আবিব। এমন প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে সমীকরণ কোন দিকে মোড় নেয় তাই এবার দেখার বিষয়। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।